থ্যাংক ইউ গাইজ, মানে আমি আশাই করিনি যে তোমরা এতজন আমাকে মনে রাখবে। আমি ভেবেছিলাম তোমরা আমাকে ভুলেই গেছো, কিন্তু সত্যি কথা তোমাদের ভালোবাসা এখনও আছে, সত্যি কথা বলছি। কারণ কি, আমি এক মাস কোনো ভিডিও আপলোড করতে পারিনি একটা কারণের জন্য, তোমরা সেটা আগের ভিডিওতে দেখেই নিয়েছো কি কারণ। তো তারপরে আমি ভিডিও আপলোড করেছি যেখানে 10,000 মতো লোক ওই ভিডিওটা দেখেছে। মানে তোমরা আপাতত জেনেই গেছো যে আমার ভিভ্যাট চলে গেছে, পান্ডা প্রোগ্রাম থেকে আমাকে বার করে দেওয়া হয়েছে, পান্ডা প্রোগ্রামে যত গ্রুপ ছিল হোয়াটসঅ্যাপে সেখান থেকে কিক করে দেওয়া হয়েছে। তোমরা সবাই ওই ভিডিওটা দেখেছো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এখনও এত লোক মনে রেখেছে, থ্যাংক ইউ। তো বের করে দিয়েছে পার্টনার প্রোগ্রাম থেকে, তো এখন বেঁধে রাখার মতো কোনো লোক নেই। তো তোমাদের কিছু সত্যি কথা বলতে চাই, মানে ভেতর থেকে বের হচ্ছে সত্যি কথাগুলো, কারণ কি এতদিন চেপে রেখেছিলাম নিজের মধ্যে, যতদিন বিবেচনা ছিল কোনো সত্যি কথা বলতে পারিনি পার্টনার প্রোগ্রামের ব্যাপারে, ভেতরের রহস্যর ব্যাপারে। ঠিক আছে, অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো বললে অনেকে চোখ খুলে যাবে যে হ্যাঁ আমরা এই গেমটা খেলছিলাম। তো সেই চোখটাই আমি খুলতে এসেছি আজকের ভিডিওতে। মানে আগের ভিডিওতে এটা বলা হয়নি, কারণ কি মুড অফ ছিল, সেই কারণে ভিডিওটার বেশি লম্বা করতে পারিনি। যেটুকুনি ইনফরমেশান দেওয়া ছিল সেটুকুনি দিয়ে ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো আজকে কিছু সত্যি কথা বলছি, তাহলে কিন্তু তোমাদের চোখটা খুলে যাবে। ঠিক আছে, তো একটা ইনসিডেন্ট হয়েছিল, মানে একটা ঘটনা ঘটেছিল, সেটাই তোমার সাথে শেয়ার করছি। সেটা যদি আমি ভিডিও মানে করে রাখতাম না, সেটা খুব ভালো হতো, কিন্তু সেই সময় না সেটা ভিডিও করিনি বা রেকর্ড করিনি, কারণ কি তখন ভিভ্যাট ছিল, সেটা রেকর্ড করে কোনো লাভ হতো না। ঠিক আছে, তোমাদেরকে দেখাতে পারতাম না, তো সেই কারণে আমি আমার মাথায় আসেনি যে আমি রেকর্ড করবো ওই ভিডিওটা। তো একটা মিটিং হয়েছিল কদিন আগে, যেখানে আমাদের ফ্রি ফায়ারের মড একটা মেয়ে বা ম্যাডাম একটা মিটিং ডেকেছিলো, যেখানে সব ইউটিউবারদেরকে ডেকেছিলো। আমরা গেছিলাম, আমি আর শাহ গেমার, আর তো বাংলা থেকে কেউ যাবে না, আর দরকারও পড়ে না তাদের, বেকার সব, অ্যান্ড সেটা পরে বলছি। আর সব হিন্দির ইউটিউবাররা এসেছিলো, তো সেখানে একটা মিটিং হলো। অ্যান্ড মিটিংয়ে কী হলো, হ্যাঁ যদি বিশ্বাস না হয়, সত্যি কথা বলছি যদি বিশ্বাস না হয় কমেন্ট সেকশানে জানিও, আমি আর শাহ গেমার গেছিলাম একটা ভিডিওতে, আমি আর শাহ গেমার মিলে এক্সপ্লেন করবো। ঠিক আছে, অ্যান্ড তোমরা শাহ গেমারকেও জিজ্ঞেস করতে পারো যে এনক্সাইডটা এই ভিডিওটা ছেড়েছে, এটা কি সত্যি না মিথ্যে। ঠিক আছে, তো এবার আমি ঘটনাটা বলি। সেটা হচ্ছে মিটিংটায় গেলাম, মিটিংটায় শুরু হলো কী কথা দিয়ে, ম্যাডাম বলছে যে, হিন্দিতে বলছিল যে, আমরা যদি ফার্স্ট এলিট পাস আর সেকেন্ড এলিট পাস ব্যাক আনি, তাহলে কি অডিয়েন্সের বাজে রিয়াকশান হবে, বা অডিয়েন্সরা কি এটা পজিটিভলি নেবে না। তো তখন সবাই অবাক যে কি, মানে হিপ হপ আর সাকুরা ব্যাক আসছে। তো তখন সব ইউটিউবারদের, কোনো ইউটিউবারকে আমি দোষ দেবো না, সব ইউটিউবার বলেছে যে না ম্যাডাম নিয়ে আসবেন না, কারণ কি গেমের ব্যালেন্স বিগড়ে যাবে, গেমটা রেয়ার থাকবে না, কারণ কি গেমের দুটো জিনিসই রেয়ার আছে, ওই দুটো জিনিস, সেই দুটো জিনিসও নিয়ে এলে কিন্তু গেমটা পুরো নষ্ট হয়ে যাবে, যেটুকুনি নষ্ট আছে সেটুকুনি থাকতে দিন, আর এর থেকে বেশি নষ্ট করবে না। সবাই রিকোয়েস্ট করেছে, ঠিক আছে, মানে একদম বলতে পারো যে হাত জোর করে রিকোয়েস্ট যেটা হয় সেটা সবাই করেছে। আমি মাইক মিউট করে রেখেছিলাম, কারণ কি আমি কিছু কথা বলতে চাইনি, ওদের কথাটা শোনার জন্যই আমি গেছিলাম। তো সেখানে সব ইউটিউবাররা বলছে নিজের নিজের ডিসিশন দিচ্ছে যে না, যদি আপনারা দুটো নিয়ে আসেন তাহলে কিন্তু, মানে দুটো এলিট পাস নিয়ে আসেন তাহলে কিন্তু গেমের ব্যালেন্স বিগড়ে যাবে, গেমটা পুরো নষ্ট হয়ে যাবে, রেয়ার বলে কিছু থাকবে না, আমরা কন্টেন্ট বানাতে পারবো না। যেমন রেড ক্রিমিনালকে নিয়ে কন্টেন্ট মানে এত এত ভিউজ পেতাম, এখন রেড ক্রিমিনাল সবার কাছে আছে, তো সেই কারণে কোনো ভিউজ পাচ্ছি না। তো ওই এলিট পাসগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে সেইগুলো পড়েও আমরা ভিডিও বানাতে পারবো না, সেইগুলো সবার কাছে থাকবে, তো সেই কারণে আমরা ভিউজ পাবো। হ্যানা ত্যানা সবাই মিলিয়ে গুছিয়ে, মানে একটাই মোদ্দা কথা যে নিয়ে আসবেন না ফার্স্ট এলিট পাস আর সেকেন্ড এলিট পাস, মানে হিপ হপ আর সাকুরা। অ্যান্ড ম্যাডামের কথা শুনে এত হাসি পাচ্ছে, ম্যাডাম বলছে যে, মানে ম্যাডামের বলতে পারছে না পুরোটা, কিন্তু ম্যাডাম এটাই বোঝাতে চাইছে যে আমরা ভাই নিয়ে আসছি, 100% নিয়ে আসছি। ঠিক আছে, তোমরা কী করবে সেটা জানাও, তোমাদের কী রিয়াকশান, আমরা তো নিয়ে আসছি এলিট পাস এলো বলে। ঠিক আছে, এটা মোটামুটি 2 মাস আগের ঘটনা, আমি তোমাদেরকে বলছি যে এলিট পাস এলো বলে। ঠিক আছে, ওদের কথা হচ্ছে এটা, মর্দের কথা হচ্ছে এটা যে এলিট পাস আসবেই সেকেন্ড অ্যান্ড ফার্স্ট, তোমাদের কী রিয়াকশান। তো এদের আর তো কোনো কথাই নেই, ঠিক আছে, এরা চুপচাপ বসে আছে। তো আমি ওই মিটিংটা শুনলাম, মিটিংটা শুনে চলে এলাম। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে একটা জিনিস লিঙ্ক আপ করে দিচ্ছি। কদিন আগে একটা ইভেন্ট এসেছে যেটা তোমরা দেখে নিয়েছো, সেটা হচ্ছে বিপি পাস, মানে হচ্ছে বুইয়া পাস। তো এখন বুইয়া পাস আসবে, অ্যান্ড বুইয়া পাস এলে একটা নতুন একটা সেকশান চালু হবে এলিট পাসের থেকে বুইয়া পাস, আর এলিট পাসটা কিন্তু পুরনো হয়ে যাবে। যখনই এলিট পাসটা পুরনো হবে সঙ্গে সঙ্গে শুরু করবে আমাদের, যত আমি জানি না কটা এলিট পাস আছে আমাদের, সব কটা এলিট পাসের ব্যাক করতে আরম্ভ করবে। ঠিক আছে, প্রত্যেক কটা রেয়ার আইটেম যে কটা আছে সে কটা সব কটা ব্যাক করবে। ঠিক আছে, আর বুইয়া পাস নতুন করে চালু হবে, যে বুইয়া পাস সিজন 1 সিজন 2 এরমভাবে চালু হবে। তো এটা ফ্রিতে দিয়ে দিয়েছে তোমাদেরকে,
অ্যান্ড এরপরে লুটতে আরম্ভ করবে যখন রেয়ার আইটেমগুলো আসবে। তো এটাই বলছি যে মানে এটা কিন্তু অনেকদিন আগেকার কনসেপ্ট। আমি তোমাদেরকে হাওয়ায় বলছিলাম না যে গেমটা ধ্বংস হয়ে যাবে, গেমটা শেষ, সব রেয়ার আইটেম ব্যাক করবে, হিপ হপ আসবে, সাকুরা আসবে, সব আসবে। এটা সিরিয়াসলি ঘটনা, এটা ঘটেছে, আমাদেরকে মিটিংয়ে ডেকে এটা বলেছে। আমি রেকর্ডিং করে রাখলে তোমাদেরকে শোনাতে পারতাম কিন্তু শোনাতে পাচ্ছি না। অ্যান্ড আমার কাছে হোয়াটসঅ্যাপের অনেক স্ক্রিনশট আছে, কারণ কি আমাকে গ্রুপ থেকে তো বার করে দিয়েছে, কিন্তু গ্রুপের যে আগের চ্যাটগুলো আছে সেগুলো তো আমার কাছে আছে না, তো সেগুলো আমি দেখাতে পারি, কিন্তু সেগুলো আমি রিস্ক নিচ্ছি না দেখানোর। কারণ কি সেইগুলো যদি দেখাই আর সেখান থেকে যদি আমার স্ট্রাইক আসে তাহলে আমার চ্যানেলটা ডেড হয়ে যাবে। ঠিক আছে, ভিভাস উড়ে গেছে চলে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু চ্যানেলটা গেলে আমার খুবই কষ্ট হবে, কারণ কি এটা কষ্ট করে দাঁড় করানো চ্যানেল। তো এই হচ্ছে ব্যাপার যে সিজন 1 সিজন 2 খুব তাড়াতাড়ি গেমের মধ্যে আসছে। অ্যান্ড এটা ভেতরের কথা ছিল, তোমাদের সামনে বার করলাম। অ্যান্ড প্রুফ থাকলে খুবই ভালো হতো, মানে প্রুফ দিয়ে কথাটা বলতে পারতাম, তাহলে আমার কথাটা আরও জোর হতো। আমি জানি আমাকে যারা যারা বিশ্বাস করো আমার এই কথাটা তোমরা বিশ্বাস করেছো। অ্যান্ড কারণ কি তোমাদের জন্যই আমি ভিভ্যাসটা ছেড়ে দিয়েছি, ঠিক আছে, কারণ কি আগে দুটো ভিডিওতে আমি বলেছিলাম, অ্যান্ড তারপরে এক মাস পরে আমার ভিভ্যাস নেই, তো কোনো চাপ নেই। এবার একটা কথা বলি, হট করে আমি একটু আগে বললাম যে বালের ইউটিউবার বা বেকার ইউটিউবার বাংলার, সেটা একটু এক্সপ্লেন করে দিই, কারণ কি এটা তোমাদের জানা দরকার। যেমন ফ্রি ফায়ারের ব্যাপারে জানা দরকার, সেরকম বাংলার ইউটিউবারদের সম্বন্ধেও জানা তোমাদের দরকার, ঠিক আছে। আমার প্রথমে একটা জিনিস ভুল হয়েছিল, সেটা হচ্ছে আমি হিন্দিতে ভিডিও বানাতাম, সেখান থেকে আমি বাংলাতে এলাম যে হ্যাঁ বাংলাতে কোনো ইউটিউবার নেই, বাংলাতে কমিউনিটি তৈরি করি, সবাই বাংলাতে বানাবো, তাহলে একটা ভালো হবে জিনিসটা, যে বাংলাতেও একটা ফ্রি ফায়ারের গ্রুপ আছে। অ্যান্ড বাংলাদেশিরা কিন্তু সবাই একে অপরে মিলে থাকে, এর হেল্প এ করে, বি এর হেল্প সি করে, মানে এরকমভাবে হয়, হিন্দিতেও সেম। কিন্তু এই আমি পুরো ডিরেক্ট বলছি ভাই, ডিরেক্ট এই বাংলায়, মানে বাংলার ওয়েস্ট বেঙ্গল যে কমিউনিটিটা আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের সব ইউটিউবাররা রয়েছে বাংলায় ভিডিও বানায়, তারা হচ্ছে প্রত্যেক কটা বালের ইউটিউবার, আমি ডিরেক্ট বলছি প্রত্যেক কটা বালের ইউটিউবার। আর কোনো মানে ইয়ে নেই, মানে আমার মুখের ভাষা নেই, অ্যান্ড মানে কোনো একতা নেই, মানে হেল্প দরকার হলো হেল্প নিল, দেন চলে গেল, ঠিক আছে, এইটুকুনি তাদের রিলেশন। মানে তোমার কাছে হেল্প নিতে এলো, হেল্প মিটে গেল, চলে গেল, ঠিক আছে, স্বার্থপর যেটাকে বলে, প্রত্যেক কটা, মানে একটা নয়, ঠিক আছে। মানে আমার যে ভিভ্যাসটা চলে গেছে, না কেউ আমাকে টেক্সট করেছে, না কেউ আমাকে কল করেছে, না আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার কেন ভিভ্যাসটা চলে গেল, না কী ব্যাপার, কেন হলো, আমার কাছে আইকনের কাছে শার্ট গেছে। আর এই বালের কমিউনিটিতে কোনো একটা নিউজের কোনো ইউটিউব চ্যানেল নেই যে হিন্দিতে আছে, বাংলাদেশে আছে, যে কোনো ইউটিউবারের কোনো কিছু অসুবিধা হলো, হ্যাক হয়ে গেলো চ্যানেল, ইনস্টাতে কোনো নিউজ দিল বা ইউটিউবের ভিভ্যাস চলে গেলো, যাই হোক, সে একটা ভিডিও দেবে যে হ্যাঁ এই ইউটিউবারের আজকে এই হয়েছে, তোমরা জানতে পারবে। তাহলে আমার থেকে তো মানে আমার ভিভ্যাস গেছে আমাকেই বলতে হচ্ছে, এটা কী কমিউনিটি ভাই, এটা কী কমিউনিটি, ঠিক আছে, মানে কোনো হেল্প তো পাবেই না, উল্টে তার যদি হেল্পের দরকার হয় তোমার কাছে আসবে, তোমার হেল্প মিটবে, হেল্প করে দেবে তুমি, তারপর সে চলে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে এই বাংলার সব বালের ইউটিউবারের কমিউনিটি। তো আমার সত্যি কথা বলতে গেলে আমার ঢোকাই উচিত হয়নি, আর আমি তো এখান থেকে ভাই বেরোতে চাইছি, ঠিক আছে, যে ভিভ্যাস চলে গেছে, ঠিক আছে, কদিন পর গেমটাও ব্যান হয়ে যাবে, অ্যান্ড আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমি অন্য ভিডিও আপলোড দেবো যেখানে অন্য কমিউনিটি থাকবে। আমি যদি সাপোজ একটা এখন রোস্টের চ্যানেল খুলি, তাহলে তো আমি রোস্টের কমিউনিটিতে চলে গেলাম না, বাংলার রোস্টের সবাই যেখানে রোস্ট করে সেই কমিউনিটিতে চলে গেলাম, তো আমি সেরকমই চাইছি, ঠিক আছে। তো দেখা যাক, এইটুকুনি ছিল, মানে কেউ আর খারাপ মনে করো না, কারণ কি তোমরা সবাই ভালো ইউটিউবার, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুনি, দেখাচ্ছ নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।